বেদাতে হাসানা যেমন নামাজের শেষে সম্মিলিত মুন করলে কোনো গুণ হবে কিনা নামাজের শেষে সম্মিলিত মনে করলে এইটা বেদাতে হাসানা নয় এইটা হচ্ছে বেদাত এইটাই বেদাত বেদাতে হাসানা বলতে কিছু নাই বেদাতে হাসানা হতেই পারে না বেদাতে হাসানা আপনি প্রমাণ দেখেন আমি দেখাবো যে এটা বেদাত না দেখেন বেদাতে হাসানা কী জিনিস ক মাদ্রাসা প্রতিষ্ঠা করা তাই না একদম বলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা সুল্লা সাহেব মসজিদে মাদ্রাসা ছিল না তাই তো আমরা তো এটাই করছি শুধু জায়গা বেশ কমইছে মসজিদ থেকে বাইরে আসছে এটাই তো এটা কোনো বেদাত হলো কি করে এটা বেদাত হাসানা বলতে কিছু নাই এই জন্য কোনো বেদাতে হাসানা বলতে কিছু নাই হয় বেদাত হবে নয় এটা শূন্য হবে মাঝখানে কোনো কিছু নেই বাপার কিছু নেই বেদাত এবং হাসানা বেদাত এবং শূন্য মাঝখানে কিছু নেই একটা হবে যে কোনো একটা হয় নুর অনুসরণ নয় শানের অনুসরণ নিজের একটা হবে